আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আহমেদাবাদে বিরাট কোহলির 28তম টেস্ট সেঞ্চুরিতে ভারত রানের পাহাড় করল। হ্যাঁ, এরকমই শিরোনাম করতে চাচ্ছি। দেখুন, আহমেদাবাদে 2-1 এগিয়ে থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ শেষ টেস্ট খেলতে নেমেছে। প্রথম 3 দিনের গল্প আপনারা জানেন, 3 দিনের পর আমি রিভিউ করেছিলাম। আজকে চতুর্থ দিন শেষে আবারও রিভিউ আলোচনা নিয়ে হাজির হয়ে গেলাম। বিরাট কোহলি সাচ এ ট্যালেন্টেড ক্রিকেটার, তার টেস্ট ক্যারিয়ারে 28তম শতকটি আজকে পেলেন, 186 রান তিনি করেছেন। শুধু তাই নয়, 41 ইনিংস পর, প্রায় 3.5 বছর পর তিনি এই শতকটি করলেন। টিম ইন্ডিয়া তার উপর আস্থা রেখেছিল, টি-20 ফর্ম্যাটে উনি রান পাচ্ছিলেন, ওয়ানডেতে রান পাচ্ছিলেন, সো হোয়াই নট ইন টেস্ট, টেস্টে উনি রান পাবেন। এই আস্থা বিশ্বাস থেকে তাকে কন্টিনিউ করে যাচ্ছিলেন। আগের 3টা টেস্টের যে ইনিংসগুলো ছিল, 5টা, সেখানে কিন্তু বিরাট কোহলি ভালো করতে পারেননি, পুরো টিমের টপ অর্ডারই ভালো করতে পারেনি। সো কোহলি তো তাদেরই অংশ, তাই না? কিন্তু এইখানে দেখেন যে 41 ইনিংস পর, 3.5 বছর পর আরও একটা সেঞ্চুরি, বিগ সেঞ্চুরি। তার ক্যারিয়ারে 28টা যে সেঞ্চুরি আছে, 7টা ডাবল, এইটা অষ্টম বেস্ট ইনিংস, ইন্ডিভিজুয়াল ইনিংস। এবং সর্বশেষ 136 রানের সেঞ্চুরি ইনিংসটা এসেছিল 22 নভেম্বর 2019 পিঙ্ক টেস্ট ইডেন গার্ডেনে, প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সো বুঝতেই পারছেন কতদিন বাদে বিরাট কোহলির ব্যাটে একটা শতক। ভারত রান পাহাড়ে উঠবে না কি করবে? 4 নম্বরে নামা কোহলির ব্যাটে 186 ইনিংসের সেরা স্কোর। ভারত চতুর্থ দিনের শেষ বিকেলে 571 রান করলো, 91 রানের লিড নিল অস্ট্রেলিয়ার 480 জবাবে। এবং এই যে 91 রানের ফার্স্ট ইনিংস লিড, ইট কুড বি এ ভেরি ভেরি ভাইটাল ফর টিম ইন্ডিয়া। হু নোজ, ডে 5 গিয়ে স্পিন ধরা শুরু করলো এবং চটজল দিয়ে অস্ট্রেলিয়ান ইনিংসটা গুটিয়ে গেল, একটা নাটকীয় পরিসমাপ্তির পরিবেশ পরিস্থিতি হতে পারে। আমরা বলছি হতে পারে, কিন্তু লিটারেলি আমরা 2 দিন বাদেই ম্যাচটা নিয়ে যেমন অনুমান করছিলাম, এখনও তাই বলতে বাধ্য হচ্ছি যে এই ম্যাচটা আই গেস একটা নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু ক্রিকেট খোলঞ্চলে মোমেন্টাম চেঞ্জ হতে কতক্ষণ? হঠাৎ করে যদি টপ অর্ডারে 5টা উইকেট অস্ট্রেলিয়া পড়ে যায়, জাদেজা অশ্বিন এবং অক্ষর প্যাটেল ধসিয়ে দিতে পারে এই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে। ফার্স্ট ইনিংসে 91 রানে এগিয়ে থাকা তাই ইন্ডিয়াকে অনেক হেল্প করতে পারে। দেখুন, ইন্ডিয়ার পক্ষে 2টো শতক হয়েছে, শুভমান গিলের 128 উদ্বোধনী ব্যাটার এবং বিরাট কোহলির 186। এরপরে থার্ড বেস্ট ইনিংসটা কার জানেন? এই সিরিজে ধারাবাহিক ভালো ব্যাটিং করা অক্ষর প্যাটেলের, 79 উনি করেছেন। এরপরে শ্রীকর ভারতের 44, পূজারার 42, রোহিত শর্মার 35 এবং রবীন্দ্র জাদেজার 28 রান। এই তো ভারতীয় স্কোর। অশ্বিন কিংবা অন্যরা, উমেশ যাদব, সামি, এরা ভালো করতে পারেনি। শ্রেয়াস আয়ার ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ার কারণে তিনি ব্যাটিংই করতে নামতে পারেননি, এইটা কিন্তু একটা ব্যাকলগ ছিল ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের জন্য। আদারওয়াইজ কোহলির সাথে শ্রেয়াস আয়ার যে মানের ব্যাটার, তিনি যদি খেলতে পারতেন ইন্ডিয়া আরও দ্রুত রান তুলত। ইন্ডিয়া নর্মালি রান তুলেছে 3.19 হারে। আজকে চতুর্থ দিনে ইন্ডিয়া লিটারালি 80 ওভার ব্যাট করেছে এবং সেখানে তারা রান করেছে 282, হারাতে হয়েছে 7টা উইকেট। কেননা গত দিনে 289 উইকেটে ছিল ভারতের, 99 ওভার খেলেছিল। অলটুগেদার 517 রান করতে 179 ওভার খেলেছে ভারতীয় দল, সো 3.19 হারে রান উঠেছে। আমি এই কারণেই বলছিলাম যে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সমকক্ষতা অর্জন করে কিছু লিডও নেয়, তো খুব বেশি সময় থাকবে না। আজকে 8 ওভার খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু ব্যাড লাইটের কারণে আম্পায়াররা ম্যাক্সিমাম 6 ওভার খেলাতে পেরেছেন। এবং এই 6 ওভার দাঁতে দাঁত কামড়ে হেড ডাউন করে বক ডাউন হয়ে থেকে অস্ট্রেলিয়ান 2 ওপেনার ট্রাভিস হেড, ওসমান খাজা, তারা মাত্র 3 রান সংগ্রহ করেছে 6 ওভার খেলে, বাট দে বোথ ওয়ার আনবিটেন। সো ওভারনাইট এই 2 ওপেনারই আবারও নতুন করে 5ম দিনে প্রথম সেশনে ব্যাট করতে আসবেন এবং একটা রিস্টার্ট করবে। তাই বলেই দেওয়া যায় যে অস্ট্রেলিয়াও খুব চ্যালেঞ্জটা শক্তভাবে নিয়েছে এবং কালকে তারা ফার্স্ট সেশন পর্যন্ত কোনো ঝুঁকির মধ্যেই যাবে না। ফার্স্ট সেশন কী পরিস্থিতি দাঁড়ায় সেটা দেখে হয়তো সেকেন্ড সেশনের দিকে যাবে। এবং এই ম্যাচে যে আগামীকাল 5ম দিনে মাত্র 90 ওভারের খেলা, এই 90 ওভারের মধ্যে 2 দলের 20টা উইকেট পড়বে,
তারপর ফলাফল আসবে, সমাধান হবে, এইরকম পরিস্থিতি বোধ করি আমরা যারা ক্রিকেট ফলো করি সবাই ফিল করতে পারছি যে এই ম্যাচের ভাগ্যে একটা নিষ্প্রাণ ড্রই অপেক্ষা করছে। ড্র হলে ভারতের কিন্তু কোনো ক্ষতি নেই, কেননা ওদিকে অস্ট্রেলিয়া তাদের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা কনফার্ম করে ফেলেছে। আর ইন্ডিয়া যদি ড্র করে তাদের পয়েন্টের শতকরা হার বাড়বে। ওদিকে শ্রীলঙ্কা শেষ দিনে নিউজিল্যান্ডের আরও 257 রান প্রয়োজন হাতে 9টা উইকেট। শ্রীলঙ্কা কি ওই ম্যাচটা জিতবে ডে ফাইভে গিয়ে? যদি জেতে শ্রীলঙ্কার পয়েন্ট কিন্তু বাড়বে, তখন ইন্ডিয়া একটু শঙ্কার মধ্যে পড়বে। শ্রীলঙ্কা যদি দ্রুত ম্যাচই যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে জিতে যায় তখন কিন্তু শ্রীলঙ্কায় ফাইনাল খেলবে ভারত নয়, যেহেতু এই ম্যাচটা আহমেদাবাদে ড্র হতে যাচ্ছে। তো এইরকম বেশ কিছু জটিল সমীকরণ আছে। আমরা এখন শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের দিকে নাইবা তাকালাম, ওদিকে শ্রীলঙ্কা ফাইট করছে, নিউজিল্যান্ডও ফাইট করছে এবং শেষ দিনে ইংল্যান্ডের মতো দলকে নিউজিল্যান্ড হারিয়েছে। সে নিউজিল্যান্ড 257 নয় উইকেট হাতে নিয়ে তারা চেস ডাউন করতেই পারে ডে ফাইভে, শ্রীলঙ্কাও কাম ব্যাক করতে পারে। সো এইখানে আহমেদাবাদে যেটা হচ্ছে যে বিরাট কোহলি শতক পেয়েছেন, এটা ইন্ডিয়ান শিবিরের জন্য অনেক স্বস্তিদায়ক। ওয়ার্ল্ড কাপের বছর প্রত্যেকটি খেলোয়াড় যদি ছন্দে থাকে, টাচে থাকে, ফর্মে থাকে, তো টিম ইন্ডিয়া তাদের স্বপ্ন সাধ পূরণ করতে পারবে। দর্শক মণ্ডলী, আহমেদাবাদ টেস্টের প্রতিদিনের খবরাখবর নিয়ে নিয়মিত আমি হাজির হচ্ছি। শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকুন। অস্ট্রেলিয়ানদের পক্ষে নাথান লায়ন 3টা, মার্ফি 3টা, স্টার্ক এবং কুনেম্যান 1টা করে উইকেট পেয়েছেন। আবারও বলছি, বিরাট কোহলির 28তম টেস্ট সেঞ্চুরি, 41 ইনিংস বাদে কোহলি আরও একটি শতকের দেখা পেলেন 3.5 বছর পর। কংগ্রাচুলেশনস টু বিরাট কোহলি অ্যান্ড টিম ইন্ডিয়া, অ্যান্ড একটা উপভোগ্য থ্রিলার আগামীকাল আহমেদাবাদে দেখতে চায়। থ্যাংকস ফর ওয়াচিং।